ওরে বাইরে যে ঠান্ডা পড়েছে না, এটা এখন বেরোনো যাবে না। বাবা বাবা তাই না, কোথায় ঘুরতে যাই এই ঠান্ডায়? ঘুরতে না না বাবা। হ্যাঁ এখন এই ঠান্ডায় কোথায় ঘুরতে যাবে দিদি? আমি আগেবার ফাইটা গেছিলাম, ওইখানে তো কত গরম ছিল, তাই না ভাই অন্য গরমে যাই ঘুরতে যাই। হ্যাঁ গরমে যাই না, আগের বছর এই ঠান্ডাতেই তো আমরা ভাইজাকে গেছিলাম, আর ওইখানে কত গরম ছিল, এই বছরও তাই করি, চলো কোনো গরমের জায়গায় ঘুরতে চলে যাই, এই ঠান্ডা থেকে তো বাঁচবো। আরে চলো বললি কি চলা যায়, দাঁড়াও দেখে আসি আগে টিকিট পাওয়া যায় নাকি। না না প্লিজ বাবা দেখো না। ঠিক আছে তুমি দেখে আসো, এখনই দেখে আসো, আর দেরি করো না। বাবা পেয়ে কি গো টিকিট পাওনি? দেখলি দিদি পাপা টিকিট পাইনি? দেখ না গো পেলাম না, ওই জন্য পাপার মনে মন খারাপ, যাওয়ার হলো না, হট করে বললে কি হয়, আগে থেকে টিকিট কাটতে হয়, হলো না ছাড়ো। ঠিক আছে ঠিক আছে, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে ব্যাগগুলো গুছিয়ে নাও তো। ব্যাগ গুছাবো? তার মানে কি তুমি টিকিট পেয়ে গেছো? এই দেখো আমি টিকিট পেয়ে গেছি, আর মাত্র কটা সিট বাকি ছিল, ঠিক টাইমে কেটেছি, নালে এরপর আমরা পেতামই না। চলো 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 তাতে রেডি হও, চলো দিদি আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, চলো চলো আমি ছুটতে যাচ্ছি। ওই তোমাদের হলো, তাড়াতাড়ি চলো, এত দেরি করলে হয়, ট্রেন মিস হয়ে যাবে, একটা ট্রেন মিস হলে জানো তো সব ট্রেন মিস হয়ে যাবে, তাই বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলো চলো। তুই ভালো করে সোয়েটার পরেছো তো, ঠান্ডা লাগবে না তো? চলো দিদি আজ থেকে 8 দিন আমরা বাইরে অনেক ঘুরবো আর অনেক মজা করবো। দিদি অগ্নিবীণা এক্সপ্রেস এইটা করেই যাবো আমরা হাওড়া। হ্যাঁ তারপরে হাওড়া থেকে আমাদের পরের ট্রেন, যেটা করে আমরা যাবো ঘুরতে। আমরা হাওড়ায় নেমে পড়েছি, এবার আমি ব্যাগ নিয়ে যাচ্ছি পরের ট্রেনে চাপছি। আমাদের ট্রেন চলে এসছে, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, এটা করে আমরা যাব তিরুপতি বালাজি মন্দিরে। আমরা সবাই সিট নিয়ে বসে পড়েছি, এবার আমি দাদের জিনিসে সাথে অনেক কেন বলবো। না 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 মামাই, আমার নতুন গেমটা না তুই খেলিস না, এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে। ও ও এই দেখো দিদি আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, আর তোমরা কি করছো? হ্যাঁ ফোন নিয়ে বসে পড়েছো সবাই, রাখো রাখো, এখন এই 8 দিন কেউ ফোনে হাত দেবে না, রাখো রেখে দাও তাড়াতাড়ি রেখে দাও, না 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 কোনো ফোনে হাত দেবে না, রাখো। দেখো দিদি আমাদের দুপুরের খাবার চলে এসছে, ভাত ডাল চিকেন আর একটা দই, চলো তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। গুড মর্নিং দিদি, উঠে পড়ো, আমাদের এবার নামতে হবে তো আর কিছুক্ষণ পর। এই দেখো তোমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, বাটার ব্রেড আর দুটো করে বয়েল এগ, খাবারটা খুব টেস্টি লাগছে। এই দেখো দিদি আমরা নেমে পড়েছি রেনিঘন্টা জংশনে। দেখো পাপা আমি কি জামা পরেছি, তিরুপতি এসে আমি দীঘা জামা পরে নিয়েছি। এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর খাবারও দেখতে পেয়ে গেছি, এই দেখো কান্দা বড়া, এটা এখানকার খুব ফেমাস খাবার, খেতে তো খুবই ভালো লাগছে। আমি তো ওই বড়ে চিপসটা নিয়ে নিয়েছি। হ্যাঁ এটা তো সবারই খুব ভালো লেগেছে, চলো এবার স্টেশন থেকে বেরোতে হবে, দেখো কি সুন্দর লিফট রয়েছে, এত বড় লাগেজ নিয়ে আমাদের যাতায়াত করতে কোনো প্রবলেমই হচ্ছে না। চলো রিম্পি এবারে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কোনো বাস কিংবা গাড়ি পাই কিনা। কিছুক্ষণ আমি কি এই গাড়িটা করে যাবো নাকি? হ্যাঁ তিতি আমরা এই গাড়িটা করেই যাবো তিরুপতি, এখান থেকে প্রায় আধ ঘন্টা ডিস্টেন্স। হ্যাঁ তবে যাই বলো সাউথের এইদিকে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর যাতায়াতে কোনো অসুবিধাই হয় না, আমরাও বেশ মজা করতে করতে পৌঁছে গেলাম তিরুপতি। খুব একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেমও হচ্ছে না, সবাই বলছিল খুব ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, তবে আমাদের সেরকম প্রবলেম হয়নি। এই দেখো তিতি আমরা পৌঁছে গেলাম তিরুপতি। হ্যাঁ এখানে টিটিডির বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে আমাদের রুম বুক করা আছে, এখন আমরা সেখানেই যাচ্ছি। রিম্পি তোমরা এগোতে থাকো, আমরা লাগেজগুলো নিয়ে আসছি।
এটাই হলো বিষ্ণু নিবাসম কমপ্লেক্স। আমরা টিটিডির অ্যাপ থেকে দু মাস আগেই এর অনলাইনে রুম বুক করে নিয়েছিলাম। এই কমপ্লেক্সটা হলো তিরুপতি স্টেশনের ঠিক উল্টো দিকে। এরকম আরো অনেকগুলো কমপ্লেক্স আছে, যেমন শ্রীনিবাস কমপ্লেক্স, আর সেটা হলো তিরুপতি বাস স্ট্যান্ডের কাছে। কিন্তু আমাদের যেহেতু কালকে সকালবেলা ট্রেন ধরতে হবে, তাই আমরা এটাই বেছে নিয়েছি। আমরা যে রুমগুলো বুক করেছিলাম তার ডিটেলস এদের অফিসে চেক করাতে হলো, আর আমাদের সবারই আধার কার্ড এনারা চেক করলেন। তারপর আমাদেরকে বললেন যে ফিফথ ফ্লোরে চলে যেতে, তো এখানে লিফট আছে, কোনো রকম কোনো সমস্যাই হয়নি। ফিফথ ফ্লোরে এসে এখান থেকে আমাদের দিয়ে দিল রুমের চাবি। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। আর এই কমপ্লেক্সটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো খুবই ভালো, আর এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে। দেখো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের মধ্যে একটা বড় বেড রয়েছে, দুটো চেয়ার আছে, টেবিল, পরিষ্কার বেসিন, বাথরুমটাও বেশ পরিষ্কার। আর রুমের জানলা দিয়ে দূরে ওই তিরুমালা পাহাড় দেখা যাচ্ছে। এটা যেহেতু এসি রুম, তাই অনলাইনে এই রুমটির ভাড়া পড়েছে জিএসটি নিয়ে 900 টাকা। আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবারে যাব তিরুপতি বালাজি দর্শন করতে, আর সঙ্গে নিয়ে যাব গোপাল ভাই কেও। আমি একটা সুন্দর জামা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। হ্যাঁ এই দেখো আমিও একটা ধোয়া ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, এবার চলো যাই দর্শনে। সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি, এখানে তিরুপতি বালাজির প্রসাদ দিচ্ছে, চলো আমরা এখন সেটাই খেয়ে নি। প্রসাদের ছায়ায় টেস্টি যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বিষ্ণু নিবাসম কমপ্লেক্সের বাইরে থেকেই আমরা পেয়ে গেলাম এসি বাস। এই বাসে করে আমরা যাব তিরুমালা বাস স্ট্যান্ডে। এই বাসের ভাড়া পড়লো প্রত্যেকজনের 110 টাকা করে। যাওয়ার পথে মাঝখানে সপ্তগিরি চেকপোস্টে গাড়ি, আমাদের লাগেজ সবকিছুই চেকিং হলো। হ্যাঁ এখানেই কিছুটা সময় লেগে গেল, তবে এই যে পাহাড়ের রাস্তাটা তার ভিউ এত সুন্দর, সেটা দেখতে দেখতে কখন যে আমরা তিরুমালা বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখানে আসার জন্য নন এসি বাস কিংবা চেয়ার গাড়িও পাওয়া যায়। হ্যাঁ এই এসি বাস আমাদেরকে নিয়ে এসে নামিয়ে দিল তিরুমালা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদেরকে যেতে হবে এটিসি সার্কেল, তো এখান থেকে ফ্রি বাস সার্ভিস আছে, কিন্তু সেগুলো এত ভিড়, টিটিকে নিয়ে সেটাতে চাপা পসিবল হলো না, তাই আমরা একটা শেয়ার গাড়ি করে পৌঁছে গেলাম এটিসি সার্কেল। টিটিডির অ্যাপ থেকে দু মাস আগে আমরা অনলাইনে স্পেশাল দর্শনের টিকিট আমরা কেটে নিয়েছিলাম, সেই টিকিট এখানে দেখিয়ে এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে। এবারে আমরা ধুতি পরে নিয়েছি, ছেলেদের ধুতি আর শার্ট অথবা পাঞ্জাবি পায়জামা, আর মেয়েদের শাড়ি অথবা সালোয়ার পরে তবেই ভেতরে যাওয়ার অনুমতি আছে। দর্শনের টিকিট চেক করিয়ে আমরা লাইনে তো দাঁড়ালাম, কিন্তু কি বিশাল লাইন বাবা রে! এবার মোবাইল জমা দেওয়ার পালা। এখানে ফ্রি কাউন্টার আছে মোবাইল লাগেজ জমা দেওয়ার, সেখানেই মোবাইল জমা দিয়ে আমরা দর্শন করে বেরিয়ে আস্তে আস্তে মোটামুটি 4-5 ঘন্টা টাইম লেগেছে। খুব ভালোভাবে আমরা দর্শন করলাম, এতক্ষণ লাইনে যে দাঁড়িয়েছিলাম তার কষ্টটা তিরুপতি বালাজির দর্শন করা মাত্রই সব কষ্টই ভুলে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, তাই লাস্ট বাস ধরে আমরা চলে এলাম তিরুপতি। সেটা দেখার জন্য